কেন বাসার বাইরে বাড়িছেন? বাসার বইতে স্যার ভাল লাগে না, এই জন্য একটু ঘুরতে বাড়ি দিয়েছি, শান্তি লাগে না। ঘরে বসে থাকতে ভালো লাগে না, তাই বন্ধুদেরকে নিয়ে ডেটিং দিতে চলে আসছেন রাস্তায়, মানে নাই আইন শৃঙ্খলা বাহিনীর হুঁশিয়ারি। ইন্ডিয়াতে নতুন করে আবিষ্কার হচ্ছে করোনা ভাইরাসের প্রতিরোধ গোমূত্র, আরো সেই গরুর গোবর দিয়ে গোসল করছে কিছু কিছু অভদ্র মানুষ। গরিব মানুষের বাসায় গিয়ে দিয়ে যাচ্ছেন ত্রাণ, মিটে যাচ্ছে তাদের নিত্যদিনের প্রয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমি তাজ, সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমরা এমন কিছু ভিডিও দেখাবো যে ভিডিও চিত্রগুলো দেখলে সত্যিকার অর্থে আপনি অবাক হয়ে যাবেন এবং চিনতে পারবেন এমন কিছু বাংলাদেশি আবাল, এবং আমি বিদেশেরও কিছু আবাল দেখাবো, অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী কিছু আবাল। যাই হোক, আমাদের দেশে বিদেশের আবালগুলো এবং কিছু অভদ্র মানুষগুলোকে দেখতে অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন। এদের মধ্যে যারা এখনও ভিডিওতে লাইক দেন না, একটা লাইক দিয়ে দেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিন, আর যদি ইতিমধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা ভিডিওটা শুরু করি। ধরতে কিনা, ধরতে পারছি কিনা, তাহলে কেন আমার চোখের সামনে পালানোর চেষ্টা করলেন? এখানে যে আবালটাকে প্রশ্ন করতেছে, মানে আইন শৃঙ্খলা বাহিনী র‍্যাব খুবই ভদ্র এবং খুবই ভালোভাবে তাকে বুঝাই দিচ্ছে বলদকে, বলদে কি উত্তর দেয় সেই উত্তরগুলো সত্যিকার অর্থে এমন হাস্যকর যেটা সত্যিকার অর্থে আপনাকে হাসাবে এবং পরবর্তী ভিডিওগুলো আপনাকে কাঁদাতেও পারে। তবে আপনার ভেবে অবাক হবে যে এমন এমন আবাল বাংলাদেশ এখনও মানে কীভাবে বেঁচে আছে। আমরা ভাবছিলাম যুদ্ধের পরে হয়তো আবালগুলো মারা গেছে, কিন্তু এখনও বাইচে আছে। দেখি সে আবালের উত্তরগুলো একটু শুনুন। এটা মনে করছিলেন কি, মনে করছিলেন কেন আমার সিগন্যালটা মানেন নাই? ও মনে করছিল যে ও চালাই গেলে হয়তো একেবারে ওর গার্লফ্রেন্ডের বাড়ির সামনে যাই থামবে, হ্যাঁ না আপনারা যাবেন না লজ্জায়, বা আপনারা তো মনে করবেন, বা আপনাদের মূল্যবান সময় এরকম একটা বাজে ছেলের পিছনে নষ্ট করবেন, সেইটাই ভাবছিল আমার যেটা ধারণা। কেন আপনাকে 4-5 কিলোমিটার দৌড়ে আইসা এত হয়রানি হয়ে আপনাকে আমার ধরতে হলো? কেন কেন আটক করছি বলেন তো? কেন করছেন? ও আবাল বুঝবে কেন করছেন? ও তো বুঝবে না, ওরে বুঝাইতে চাইলেও ও বুঝবে না। আবার ভালো করে বুঝাই দিতাম যদি আমার সামনে পড়তো আর আমার দর্শকদের সামনে পড়তো, তাহলে ভালো করে বুঝাই দিত। তা আপনারা কমেন্ট বক্সে আবালকে একটু বুঝাই দেন। বাসার বাইরে বাড়িছি স্যার। কেন বাসার বাইরে বাড়িছেন? বাসার বইতে স্যার ভাল লাগে না, এই জন্য একটু ঘুরতে বাড়ি দিয়েছি, শান্তি লাগে না। বাসার ভিতরে শান্তি লাগে না? ওরে আব্বা, বাসার মধ্যে ওরা শান্তি লাগে না, ওর শান্তি ওর পাশার মধ্যে ঢুকাই দেওয়া দরকার শালার। ওটা শালা মানে বাসার ভিতরে আর ভালো লাগে না, মানে আগে তো মনে করেন যে এই পার্কে ফোরকে যাইতো, মানে একটু হস্টি নষ্টি কোথায় কী এদিক সেদিক করতো, কিন্তু এখন বাসায় মনে করেন কয়দিন আর থাকবে, মানে আমরাও বিরক্ত, তারপরও আমরা কিন্তু দেশের বা কল্যাণের জন্য রাস্তাঘাটে কম বের হই বা প্রয়োজন ছাড়া বের হয় না। আরে আবাল করছে যে কেন বাড়ির ভিতরে আর ভালো লাগে না, ভালো লাগে কার এই সময়? আবাল ভালো লাগে কার? ভালো তো কেউ লাগে না। তুই তোর তো কপালটা ভালো 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 র‍্যাপের সামনে পড়ছিস। বন্ধু বান্ধব মিলে বাইরে হলে শান্তি লাগে? জি স্যার, বন্ধু বান্ধব নিয়ে বাইরে হলে শান্তি লাগে। আচ্ছা, আর এরপরে আর কি অপরাধ? কিভাবে একসাথে হইলো আমি সেটা ভাবতে পারতেছি না। তিনটা আবালের কাছ থেকে শুনবো হাস্যকর কিছু উত্তর। মাথা হেলমেট নাই, করোনা ভাইরাস যদি নাও থাকে তারপর তো মাথা হেলমেট দিয়ে চলা এটা মানে রাস্তার একটা নিয়ম বা ট্রাফিক আইন, সেটাও মানতেছে না। আমি তো বাঙালিতে আমার খারাপ লাগতেছে, কিন্তু আপনার তো বাঙালি না সেজন্য আপনার খারাপ লাগে না, না লাগে না লাগুক। হেলমেট নাই আর কি অপরাধ? কাগজ নাই, গাড়ির কোনো কাগজ নাই, নাম্বার প্লেটও নাই। ওরে বাপার, গাড়ি দিয়া নিয়ে বের হয়েছে ভালো কথা, গাড়ি দিয়ে কাগজও নাই, মানে করোনা ভাইরাস হেলমেট নাই, তারপর গাড়ি দেওয়ার নাই, গাড়িটা চোরাই গাড়ি, কাগজপত্রে কিছু নাই, কত দিক দিয়ে অপরাধ করছে। এরপরও দেখেন মানে আইনের লোক কত ভদ্র, তারপর দেখেন মাস্কটা পকেটে ছিল কেন? কি কারণে, মানে এটা কারণটা কি, মাস্কটা এটা কিনা হয়েছে কি জন্য? মাস্ক
বর্তমান সময়ে নিজের নাক মুখ ঢেকে রাখতে মাস্ক ব্যবহার করার হাইলি সাজেশন দিয়েছেন। বালরা মাস্ক পকেটে রেখে দিয়েছে, ভাব ভাব দা আছে মোটর সাইকেল বাই দিয়েছে ভাব। হ্যাঁ দেখবে মানে কথাগুলো শোনেন, মুখে লাগানোর জন্য 300, তাহলে পকেটে নিয়ে ঘুরতেছিলা কেন? মাস্ক কিনে পকেটের ভিতরে রাখছে, কেনছে, এটা ভালো কথা, মানে বিপদের সময় পড়বে। সালারা যে ওখানে যে পুলিশ বা এখানে যে আইনের লোক ছিল এটা ঠিক পায় নাই, যে কারণে ধরা খাই গেছে। চান্দু এরকম যারা আসো চান্দুরা, মাস্ক কিনে পকেটে রাখিয়ে দাও, আর বিপদের সময় এমনি পরো, ঠাস করিয়ে সামনে যাইয়ে পরি ফেলাও, এরা ধরা কিন্তু খাই যাবা। আচ্ছা এখানে বসে ছিলা কেন? এখানে না এসে বসলে ভালো লাগে না? মানে কি কাজে একটা কাজ তো থাকবে, এই যে এখানে আসছে বাসা থেকে কি কাজে? ভুল হয়ে গেছে, এমনি সচেতন করে আসছি, কোনো কাজ নাই, কোনো কাজ ছাড়া এমনিতে এসে বসে আসছি, ভাত হয় না তো তাহলে খাওয়ার আগে কিছুক্ষণ এখানে বসে থাকলে ভালো লাগে না? কখনো নেক্সট টাইম আর কখনো যেন না দেখি, যেখানে বাসা চলে যাওয়ার এটা পড়ো। জি স্যার, মাস্কটা পড়ো। কি জন্মদিন? ছোট ভাইয়ের জন্মদিনের গিফট কেনার জন্য আসছো, কিন্তু তোমরা জানো যে দেশে যে সবাইকে ঘরে থাকার জন্য বলা হয়েছে? জি স্যার জানো। তাহলে এটা বলা সত্ত্বেও কেন জন্মদিনের উপহার কেনার জন্য আসতে হয়? জন্মদিনের গিফটটা তো এই দেশে যে একটা পরিস্থিতি চলতেছে এটার পরেও কিনতে বাইরে যেতে পারো, তোমাদের বাবা মা নিষেধ করে না বাইরে হওয়ার সময়? নিষেধ করা সত্ত্বেও কেন আসলা? মানে কি জন্মদিনটা পালনটা বাপমার কথার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে? আর কোনোদিন হবে? আর কোনোদিন হবে? একটু সবসময় এভাবে বাইর হয় নাকি আজকে প্রথম? সোজা বাসায় চলে যাও, একদম সোজা বাড়ি চলে যাও, আর যেন রাস্তাঘাটে না দেখি, বিশেষ করে এই র‍্যাপদের সাথে না পড়ো। যাই হোক, ভিডিওটার কিন্তু আরও দুইটা পার্ট রয়েছে, সেই পার্ট টুইতে আমরা সংক্ষিপ্ত আকারে দেখাবো। ইন্ডিয়াতে এক আবার গরুর গোবর দিয়ে গোসল করতেছে করোনা ভাইরাসকে তাড়িয়ে দেওয়ার জন্য, ভিডিওটা একটু দেখুন। আজ দেশকে অন্দর জো ইয়ে করোনা গুপ্ত রোগ আ গয়া হ্যায়, ये हमारा पूरे विश्व का और हमारे देश का ये गुप्त शत्रु है, और इस गुप्त शत्रु को पराजित करने के लिए हमारे पास गुप्त शस्त्र होना चाहिए, और वो ब्रह्मास्त्र हमारे पास गौ माता का गोबर और गौमूत्र का मिश्रण है। তো বন্ধুরা, ভিডিওটা দেখার পরে এখন আপনাদের সামনে একটা প্রশ্ন রেখে দিচ্ছি। কিছু বাংলাদেশি আবাল দেখলেন এবং কিছু পার্শ্ববর্তী দেশের আবাল দেখছেন, এই দুই আবালের ভিতরে সবচেয়ে বড় আবাল কে? আমাদের দেশের এই আবাল নাকি বিদেশীয় আবাল, কোন আবালটা সবচেয়ে আপনার কাছে গ্রহণযোগ্যতা বেশি পেয়েছে, এবং আবালে সে দশে কেন্দায় 10 পয়সা কোনটায়, মানে 10 মার্কের মধ্যে কে কোনটায় কত পাইছে একটু কমেন্ট বক্সে জানাই যাবেন। এরপর দেখবো পাকিস্তানে একটা ঘটনা, যেখানে গরিব মানুষদেরকে, গরিব মানুষ আমরা জানি বাংলাদেশের মানুষের কাছে হাত পেতে পেতে কিছু পায় সেটা খায়, তবে পাকিস্তানে গরিব মানুষের কাছে তেরান এমনভাবে উপস্থিত হচ্ছে যেটাতে তাদের এক মাস চলে যাবে। দেখি আমরা সেই চিত্রটা। বন্ধুরা, সর্বশেষ একটাই দাবি করব, যে সমস্ত গরিব মানুষ আছে বাংলাদেশে তাদের প্রতি এরকম সহানুভূতি দেখানো হোক।
বাংলাদেশে যে সমস্ত ধনী মানুষগুলো আছে তারা যদি তাদের অংশ থেকে কিঞ্চিত পরিমাণ গরিবদের জন্য বরাদ্দ করে এই কঠিন মুহূর্তের সময়, তাহলে আমি আশা করি কোনো গরিব মানুষ একবেলা না খেয়ে কষ্ট করতে হবে না এবং সকলে সকলের পাশে থাকতে হবে। বন্ধুরা, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে যদি কোনো কথা আপনি কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দেবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, নিজস্ব মতামত কমেন্ট করে জানাবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।